সাম ইস্তাম্বুলের কাপাতাস থেকে প্রিন্সেস আইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে 4:30 ফেরিতে স্টার্ট করেছি। প্রায় আধা ঘন্টা পরে এসে এটা ফার্স্ট জায়গায় থামতেছে। জাস্ট আমরা ওই চ্যানেলের যে মোহনাটা ছিল যেগুলোকে ছাড়ছি ওইটা পাড়ি দিচ্ছি আর কি, পার হয়ে আসছে। এটা ছিল ওই যে ওই পাশটা যেটা দেখা যাচ্ছে, এইখান থেকে এসে এখন এইখানে। এটা আরো নতুন মনে হচ্ছে, মানে নতুন শহরের পার্ট মনে হচ্ছে। কাদি কয় কেদিকয় পার হওয়ার পরে মেইন সমুদ্র যাত্রা, তারপরে আমরা স্টপেজ, এটা একটা আইল্যান্ড। আইল্যান্ডে দেখা যাচ্ছে আর কি গায়ে গায়ে অনেক বাড়িঘর, মানে পাহাড়ের গা ঘেঁষে ঘেঁষে প্রচুর বাড়িঘর আছে, মানে খুবই সুন্দর হবে। নামতেছি না, যে কোনো জায়গায় নামা যায়। সো এরপরে এখান থেকে আমরা এই যে এখান থেকে পার হয়ে এখান থেকে প্রথমে এখান থেকে উঠছি, ক্রস করছি, ক্রস করে এখান থেকে হয়ে এখানে আসছি, তারপরে এখানে যাব, এখান থেকে ঘুরে এটা একটা লাস্ট স্টপেজ, এখানে গিয়ে শেষ করব। আবার এইটা এই ওয়েতে আবার ব্যাক করবে, অনেক এখানে নাইট স্পেন্ড করবে। এই যে সুন্দর সুন্দর এখানে হোটেল আসছে, বুকিং করে আসলে ভালো, বা আমার সাথে দুজন ওখানে দুজন বসে আলাপ করছিলাম, ওরা যাবে গিয়ে তারপর খুঁজবে আর কি। তো আমরা এখন নেক্সট যেটা পুরোটা মিলিয়ে গেল গিয়ে, মানে প্রিন্সেস আইল্যান্ডস, বাট মেইন একটা ডেস্টিনেশন আছে যেটাই, যেখানে অনেক ইয়ে আছে, দেখার অনেক কিছু আছে, বা ওখানে একটা কোনো একটা ফোর্ট বা কোনো একটা প্যালেস এরকম কিছু আছে। আরো কয়েকটা টার্মিনাল আছে, কোন কোন জায়গায় নামবো ওটা দেখতে হবে আর কি। আমার একটা জায়গায় নেমে পড়া উচিত, কারণ সব জায়গার থেকে আবার ফেরত যায় না। It's not great. It has cheese.